টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার একুশ নং অঙ্ক আমি তোমাদের সমাধান করাবো দেখো বলা আছে যে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট এন দেখো এ এন বলতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বোঝায় স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা হতে হলে পূর্ণ হতে হবে মানে যে ব্যাপারটা ওয়ান টু থ্রি মানে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ কিন্তু স্বাভাবিক সংখ্যা না এটা মনে রাখবার সংখ্যা সম্পর্কিত আমি বিস্তারিত প্রথম প্রথম পর্বে অনে আলোচনা করেছি তোমরা প্রথম পর্বটা দেখে আসলে সংখ্যা সম্পর্কিত এবং এই এই অনুশীলনীর ম্যাক্সিমাম বেসিক তোমার একেবারে ক্লিয়ার হবে এবং এই অনুশীলনের অঙ্কগুলোও দেখবে যে ওইখানে আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো দেখে আসলে তোমার জন্য উপকার উপকারে আসবে তো দেখো যে ব্যাপারটা এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্সটা এই এক্সটা হচ্ছে ক্যাপিটাল এন এর সদস্য মানে স্বাভাবিক সংখ্যার সদস্য দেখাও যে এন স্কোয়ার মানে এনকে বর্গ করলে হবে এন স্কোয়ার এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে মানে দেখো যে ব্যাপারটা আবার দেওয়া আছে হচ্ছে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান আমরা এখানে এক্সের মান ওয়ান যদি বসায় তাহলে কী পাই দেখো তার টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সমান আসে হচ্ছে ওয়ান এখন দেখো যে ওটা এন স্কোয়ার তার মানে এন ইকোয়াল টু ওয়ান আসছে তার মানে এন স্কোয়ার ইকোয়াল টু হবে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখন ওয়ানকে যদি তুমি আট দ্বারা ভাগ দাও ওয়ানকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিন্তু ওয়ানই হবে তার মানে দেখো এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ ওয়ান হয় এখন দেখো আমরা আরেকটার ক্ষেত্রে দেখতে পারি যদি আমরা এন এক্স টু যদি থ্রি হয় তার মানে দেখো এন ইকুয়াল টু হবে টু ইন্টু এক্স ইকুয়াল আমরা থ্রি ধরছি থ্রি আর মাইনাস ওয়ান তাহলে হয় সিক্স মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে ফাইভ ফাইভ হয় তার মানে এন এর এন আমরা ফাইভ পেয়েছি এখন আমরা এন স্কোয়ার বের করবো মানে বর্গ করবো তার মানে এন স্কোয়ার ইকুয়াল টু বর্গ করলে হয় টোয়েন্টি এখন টোয়েন্টি ফাইভকে যদি আমরা আট দ্বারা ভাগ দিই দেখো দ্বারা যদি ভাগ দিই তাহলে ভাগশেষ আসবে দেখো আমরা থ্রি দিয়ে যদি যায় তাহলে হয় তিন চব্বিশ মানে ভাগশেষ থাকে হচ্ছে ওয়ান দেখো প্রতি ক্ষেত্রে ভাগ ওয়ান থাকে তার মানে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন এক্সের মান তুমি এখানে যাই বসাও তাকে যদি বর্গ করো মানে এক্সের মান যাই বসাবা বসার ওপরে যা পাবা তাকে যদি বর্গ করো বর্গ করে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ ওয়ান আসবে এটা বাস্তব সম্মত দেখো একেবারে বাস্তবতার মত বাস্তবতা দিয়ে তোমাদের আমরা বুঝাইছি আমি তোমাদের বুঝিয়েছি এখন আমরা এটা কীভাবে প্রমাণ করবো সেটা দেখাবো দেখা যায় ব্যাপারটা দেওয়া আছে এক্স এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট এন এখন এটারে আমরা বর্গ করবো মানে এন স্কোয়ার বের করবো তার মানে এন স্কোয়ার যদি বের করি তাহলে বা এনকে বর্গ করলে হবে এন স্কোয়ার আর টু এক্স মাইনাস ওয়ানকে বর্গ করলে হবে টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ব্রাকেটে লিখবো বর্গ করে বা এন স্কোয়ার ইকুয়াল টু এখন দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে ওয়ান এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাই কি দেখো টু কে স্কোয়ার করলে হয় ফোর এক্স কে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার আর এই মাইনাস টু আর টু গুণ করলে হয় ফোর ফোরের সাথে ওয়ান গুন করলে হয় ফোর আর এ হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এবার দেখো আমরা এখানে কমন নিতে পারি ফোর এক্স যদি কমন নেই তাহলে হয় এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বা এখানে এন স্কোয়ার সমান লিখবো অতএব এন স্কোয়ার মানে আমরা এনস্কোয়ারিকাল টু এইটা পেয়েছি দেখো এন এনস্কোয়ারিক্যালটা আমরা পেয়েছি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে দেখো এক্স আর এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই দেখো এক্সের মান যদি টু বসাও তাহলে এক্স মাইনাস ওয়ানের মান আসে কত দেখো টু মাইনাস ওয়ান মানে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো ওয়ান এক্সের মান যদি থ্রি বসাও তাহলে থ্রি মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে টু এক্সের মান যদি ফোর বসাও তাহলে এটার মান আসবে হচ্ছে থ্রি এক্সের মান যদি ফাইভ বসাও তাহলে এটার মানে আসবে ফোর দেখো ওয়ান টু তারপরে টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা পাচ্ছে এবং এদের মধ্যে একটা জোট সংখ্যা আছে দেখো এই এই দুটোর মধ্যে এটা জোট সংখ্যা এই দুটার মধ্যে এটা জোট সংখ্যা এই দুটার মধ্যে এইটা জোট সংখ্যা এই দুইটার মধ্যে একটা এই দু এটা জোট সংখ্যা তার মানে দেখো যে ব্যাপারটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে দেখো মানে টু দ্বারা বিভাজ্য হবে কারণ কি দেখা ব্যাপারটা এক্স ও এক্স মাইনাস ওয়ান দেখো আমরা লিখব হচ্ছে এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোট সংখ্যা হবে এবং এদের গুণ ফল যদি আমরা এই দুইটা গুণ করি দেখো টু আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে টু আর থ্রি আর টু গুণ করলে হয় হচ্ছে সিক্স ফোর আর থ্রি গুণ করলে হয় হচ্ছে টুয়েলভ ফাইভ আর ফোর গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি দেখো এদের গুণফল কিন্তু প্রত্যেকটাই জোর আসছে টু হচ্ছে জোর সিক্স হচ্ছে জোর টুয়েলভ হচ্ছে জোর আর টোয়েন্টি হচ্ছে জোর তার মানে এই যে ব্যাপারটা এক্স ইন্টু এক্স

তার মানে আমরা এনস্কোয়ার এনস্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগ শেষ পাওয়া যাবে তার মানে দেখো ব্যাপারটা এই ওয়ান ভাগ শেষ পাচ্ছি তার মানে দেখো এইটুক এইট দ্বারা বিভাজ্য হয়ে গেল মানে ভাগ শেষ শূন্য হলো আর তার সাথে যদি আমার ওয়ান যোগ করি যোগ করলে কিন্তু আমার ভাগশেষ মানে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ওয়ান থাকবে তার মানে দেখো যে ব্যাপারটা আমরা লিখব এক্স ও যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এবং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই এবং এদের গুনফল গুণফল দেখো গুণফল হচ্ছে জোর সংখ্যা গুণফল জোর সংখ্যা এসেছে তাহলে লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি ফোর ইন্টু টু ইকুয়াল টু এইট দ্বারা বিভাজ্য তাহলে লিখবো যে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি এইট এইট সংখ্যাটি হচ্ছে দেখা যাবে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওয়ান থাকবে তাহলে আমরা এখন লিখব যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা সেহেতু সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবে এবং এদের গুণফল গুণফল গুণফলও একটি জোর সংখ্যা সুতরাং এক্স ইন্টু মাইনাস ওয়ান সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য তাহলে এত সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ ওয়ান থাকবে অতএব এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগ শেষ থাকবে প্রমাণিত দেখো আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে আমি পাশে এগুলো লিখেছিলাম তোমাদের বোঝানোর জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এন ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে এন স্কোয়ার বের করতে হবে মানে আমরা উভয় পক্ষে বর্গ করে এন স্কোয়ার ইকুয়াল টু এইটা পেয়েছি এখন দেখো এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেখো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই এবং এদের গুণফল এদের গুণফল কিন্তু এদের গুণফলও কিন্তু জোর সংখ্যা হবে জোর সংখ্যা হলে এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান দুই টু দ্বারা বিভাগ তার মানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোর ইন্টু টু তার মানে এইট দ্বারা বিভাজ্য তার মানে যে যাবে এত সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওয়ান থাকে মানে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ওয়ান থাকে তাহলে লিখতে পারি অতএব এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগশেষ থাকবে প্রমাণিত তো আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই